নাটোরের সিংরায় উপজেলা চেয়ারম্যান পদ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করলেন প্রতিমন্ত্রী পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেল দুপুরে রুবেলের স্বাক্ষরিত প্রত্যাহার পত্রটি জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল রতিফ শেখ এর কাছে পৌঁছে দেন তার প্রতিনিধি সিংরার তাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিনহাজ উদ্দিন প্রত্যাহার পত্রের রুবেল জানান ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে চান জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল পত্র পাওয়ার কথা স্বীকার করেন বলেন প্রত্যাহারের সিস্টেম প্রার্থী নিজে আসতে হবে অথবা তার ক্ষমতা বক্তব্য দিয়ে উনি প্রত্যাহার করে নিতে পারবে আর যেহেতু আজকে একুশ তারিখ উনি প্রত্যাহার করেছে এটা নর্মাল প্রক্রিয়া নর্মাল প্রক্রিয়া হিসাবে আমরা গণ্য করেছি